হঠাৎ করে ঠিক হলো বেরিয়ে পড়ি, প্রকৃতিকে খুব কাছে থেকে অনুভব করি। তাই সপরিবারে বেরিয়ে পড়লাম ডুয়ার্স গরুমারা অঞ্চলে দুদিন ও এক রাত কাটাতে। আমাদের ডুয়ার্স বেড়ানোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তো, দেখতে দেখতে আপনাদের মন কোথাও হারিয়ে যায় কিনা। সময়টা ছিল ডিসেম্বর মাসের প্রথম দিকে, যদিও ঠান্ডা সেরকম ভাবে এখনো পড়েনি। আমাদের গন্তব্যস্থল হলো লাটাগুড়ি গরুমারা ফরেস্ট অঞ্চলে নেওরা নদীর ধারে একটি গ্রামে। হিমালয়ের পাদতলের এই অঞ্চলকে প্রকৃতি কি দেয়নি, ছোট ছোট পাহাড়, বিস্তর বনাঞ্চল, ছোট ছোট নদী। পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে পৌঁছে গেলাম সেবকেশ্বরী কালী মন্দির। চলিত আছে এই অঞ্চলটি সাধু সন্তদের তপস্যা করার জন্যই খুবই আদর্শ জায়গা ছিল। একটু এগোতেই পৌঁছে গেলাম তিস্তা নদীর উপর কর্নেশন ব্রিজ, যেটা সেবক ব্রিজ নামেও পরিচিত। এই ব্রিজটি স্থাপিত হয়েছিল 1941-এ। বিষ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর জল দেখবার মতো। এনজিবি থেকে এখানকার দূরত্ব 30 কিলোমিটার। গ্যাংটক যাওয়ার রাস্তা এই নদীর বাঁ পাশ দিয়ে। এই সেই নেওরা নদী যার পাশের কোন হোটেল আজ আমরা বুক করব। এখানকার কিছু রিসর্টের ছবি আমি শেয়ার করলাম, আপনারা আসতে চাইলে ফোনে যোগাযোগ করে নিতে পারেন। তবে আমরা বেছে নিয়েছিলাম এই রিসর্টটিকে, নাম দীক্ষাশূন্যপুর। পরিচ্ছন্নতা, খাওয়া দাওয়া, ব্যবহার সবকিছু বেশ ভালোই ছিল। তবে তাদের বাগানটি সত্যি বেশ দেখার মতো। আপনি যদি ভোরের মিষ্টি ঘুমকে উপেক্ষা করতে পারেন, তাহলে চলে আসুন এই নদীর ধারে। নদীর জল বয়ে যাওয়ার এই কলকল শব্দ এবং সূর্য ওঠার এই দৃশ্যের অভিজ্ঞতা অক্ষয়ে থাকবে চিরকাল। সৌভাগ্য হয়ে গেল রাইজিং সানকে ব্যাকগ্রাউন্ডে রেখে এই দুটি কুকুরের খেলার দৃশ্যটি ক্যাপচার করা।
ওদিকে মায়েরা ব্যস্ত তেঁতুল ডুমুর মকফুল সংগ্রহ করতে। আপনারা রীতিমতো গ্রামের বাগানে গিয়ে সবজি কিনে নিয়ে ওদিকে আমার মেয়ে গবাদি পশুদের আদর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ডিসেম্বর মাসেও পাহাড়ি নদীর এই স্বচ্ছ জলে লাফিয়ে লাফিয়ে স্নান করার লোভ আমরা কেউ সামলাতে পারলাম। খেলে হয় একটু প্র্যাকটিস হারিয়া হারিয়া বলে না আমাদের তো এই ইয়েতে রায়গঞ্জে তোমাদের বাড়ি এখানে। এইবার আমরা রওনা দিলাম কাটাগুড়ি ফরেস্টের ভিতর দিয়ে মূর্তি রিভার স্পটের দিকে। আমরা ফরেস্ট সাফারি আপাতত বাদ দিলাম কারণ প্রথমত সময়ের অভাব এবং দ্বিতীয়ত এর আগেও একবার ঘুরে গেছিলাম। পথে বনদেবীর পুজো হচ্ছে দেখে বনদেবীর আশীর্বাদ নিয়ে আবার যাত্রা শুরু করলাম। এই সেই মূর্তি স্পট, নাম করা পিকনিক স্পট। এখানকার স্বচ্ছ জলপ্রবাহ, রং বেরঙের ভূমিপাথর, মনোরম পরিবেশ সত্যি মনকে মুগ্ধ করে। জলে খুব ছোট ছোট মাছও দেখা যায়, ওরা সেই মাছ ধরতেই ব্যস্ত। এই জায়গাটি বার্ড এবং বার্ড লাভারদের জন্য এক আদর্শ জায়গা। এখানে থাকার জন্য আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবে। জায়গাটি এনজিপি রেলওয়ে স্টেশন থেকে 64 কিলোমিটার দূরে। এই নদী কালিম্পং পাহাড় থেকে আসছে এবং গরুমারা ন্যাশনাল ফরেস্ট ও চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে বয়ে চলেছে। এখানে থাকার জন্য আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবে। এবার ফিরে যাওয়ার পালা। ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে।